হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আজকে আপনাদের অনেক হিট একটা পপুলার একটা মেহেদির রিভিউ শেয়ার করব। সেটা হচ্ছে মেহেদি বাই মিমি এর মেহেদি। এই মেহেদিটা হচ্ছে আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা রিভিউ করা। এই মেহেদিটা খুবই ভাইরাল একটা মেহেদি এবং অনেক আপুদের হচ্ছে এই মেহেদিটা খুবই পছন্দ। এটার কালার এবং টেক্সচার খুবই সুন্দর, স্মুথ একটা টেক্সচার এবং কালারটাও অনেক সুন্দর এবং ডার্ক একটা টোন আসে। তো এই মেহেদিটা নিয়ে অনেকের চিন্তা ভাবনা, যারা ইউজ করেছে তারা তো অনেক কনফিডেন্স, আর যারা ইউজ করেনি তারা এটা রিভিউ অনেকে জানতে চায় যে এই মেহেদিটার কালার এবং টেক্সচার কেমন হবে। আমার হাতে তো বেশি গাঢ় কালার হয় না, আমার হাতে কীরকম কালার হবে, আমার হাতে ভালো লাগবে কিনা, তো এই নিয়ে অনেকে কনফিউজ থাকে। তো আজকে এর জন্য আমি শর্ট একটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এই মেহেদিটা হচ্ছে এখন বর্তমান এবং আগেও বা ইন ফিউচারও অনেক হাইপ থাকবে আশা করছি। এই মেহেদিটা আমি এর আগেও ইউজ করেছিলাম, আমি অনেক অর্গানিক মেহেদি ইউজ করেছি, দেখা যায় আমার হাতে কিন্তু অনেকটা কালার ধরে না অর্গানিক মেহেদির। তবে এই মেহেদিটা ইউজ করার পর দেখলাম যে আমার হাতে অনেক সুন্দর একটা কালার এসেছে। এর জন্য হচ্ছে ঈদ স্পেশালের জন্য আপনাদের মেহেদি বাই মিমি এর মেহেদিটা আপনাদের সাথে রিভিউ শেয়ার করছি। এই মেহেদিটা যদি আপনারা কেউ পারচেস করতে চান আমার পেজে নক করবেন, আমি আপনাদের সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব। প্রথমেই বলে নিব এই মেহেদিটার টেক্সচার নিয়ে। এই মেহেদিটার টেক্সচার এত সুন্দর, এত স্মুথ, এত সুন্দর একটা ফিনিশিং আসে। যারা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারেন তাদের জন্য ভালো, যারা মিডিয়ামভাবে মেহেদি দিতে পারেন তাদের জন্য ইজি হবে, স্মুথ একটা টেক্সচার। আর এটার কালার হবে খুবই সুন্দর একটা কালার। এই মেহেদিটা দেওয়ার পর আপনারা পানি দিয়ে ওয়াশ করবেন না, 5-6 ঘন্টা হচ্ছে স্টে করতে হবে, মানে রাখতে হবে হাতে। শুকানোর পর তুলে ফেলতে হবে, তুলে ফেলে হাতে আপনারা হয়তোবা সরিষার তেল ইউজ করতে পারেন বা না করলেও কোনো প্রবলেম নেই। তবে এটাকে বলে এই মানে মেহেদি বাই মিমি পেজের ওনার যে আছে তারা বলে দেয় যে এই মেহেদি 12 ঘন্টা যেন পানি ইউজ না করে, অ্যাভয়েড করে পানি এবং সাবান। আপনারা যদি এই মতো যদি ইউজ করার পর যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের কালারটা খুব সুন্দর আসবে এবং খুব ডার্ক একটা মেরুন কালার হবে। তবে প্রথমেই মেরুন কালার হবে না, প্রথমে একটা রেড অরেঞ্জ কালার হবে, তারপর আস্তে আস্তে রেড হবে এবং তারপর হচ্ছে মেরুন একটা কালার আসবে। ফ্রন্ট পার্টে হচ্ছে অনেক সুন্দর একটা ডার্ক কালার হবে, আর ব্যাক পার্টটায় হবে একটু হালকা কালার হয়, এটা সকলেই জানে যেহেতু উপরের পার্টটা আমাদের হচ্ছে একটু ডার্ক স্কিন টোন। তো এই কালারটা খুবই সুন্দর একটা মেরুন কালার হবে। আপনাদের আমি পিকচার শেয়ার করে দেবো কীভাবে আপনারা কালারটা কীভাবে দেখলে বুঝতে পারবেন, কারণ যেহেতু আমার হাতে অ্যাপ্লাই করা নেই আমি পিকচারের মধ্যে আপনাদের শেয়ার করে দেবো। খুব সুন্দর একটা কালার হবে, আপনারা চাইলে ঈদে বা ওকেশনের জন্য আপনারা নির্ভয়ে নির্ধিদায় আপনারা এই মেহেদিটা পারচেস করতে পারেন। প্রাইস একটু রিজনেবল না হলেও এই মেহেদিটা খুবই ভালো এবং খুবই সুন্দর একটা কালার আসে, আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। তবে এইটা আমি মনে করছি না যে এটা আপনাদের হতাশ করবে, এটা খুবই ভালো একটা রেজাল্ট দিবে, খুবই ভালো একটা কালার আসবে, আপনাদের মন মতো হবে আশা করছি। তো আজকের ভিডিওটা এতটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সামনে আমার অনেক ধরনের মেহেদির রিভিউ আসবে এবং আমি অনেক মেহেদির রিভিউ করেছি, আপনারা সেখান থেকেও আমার ভিডিওটা দেখতে ভুলবেন না এবং নোটিফিকেশনটা ক্লিক করে রাখলে আমার যত ভিডিও আছে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের চলে যাবে। আপনাদের ঈদ বা অকেশনের জন্য মেহেদি সিলেক্ট করতে অনেক ইজি হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।